জাতা মানুষ গেলে সব মরা মানুষে জাতা মানুষে খায় এ কিভাবে খায় এটা তো এরা কি মানুষ নাকি রাক্ষস আপনি যেদিন থেকে তার হাতে হাত দিয়ে পায়াত গ্রহণ করেছেন সেদিন আপনিও মরা হয়ে গেছেন কারণ আপনার গুরুর কাছে আপনার মুর্শিদের কাছে আপনি আবদ্ধ করেছেন যে আমি আজ থেকে আমার এই মুখ দিয়ে আমি কোনো কুকথা বলবো না আমি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে ছয়টা রিপুকে আমি দমন না করব ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা কোনো সাধন ভজন হবে না শুধু জানতে চাই এই মানুষ হয়ে মানুষের দরবারে সেজদা দেওয়াটা এটা কোন দিন থেকে আসলো এটা কি আসলে সেজদা দেওয়া যাবে না ছিটকে গিয়ে আমরা সেজদা করি সেই সেজদাটা হচ্ছে আমাদের তাজিমি সেজদা তাজিমি সেজদা মানুষ হয়ে মানুষকে করতে পারবে ইয়াকুব নবীর যে সন্তানেরা ছিল ইউসুফ নবীর যে বড় ভাই আরো ১১ জন ভাই এবং আমার ইয়াকুব নবী সহকারী ইউসুফ নবীর বাবা তারা একত্রিত একসাথে আমার ইউসুফ নবীকে তারা সেজদা করেছিল পিরিতি 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 তারাই তারাই জানে গো যার শুনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার শুনে যার মধুর পিরিতি রহমত স্বরূপ হয় আমাদের জন্য তাহলে দেখা গেছে ভাঙা জিনিস ফাটা জিনিস আলাদা জিনিস সেটা জোড়া লাগবে কি কথা ঠিক কি না কিন্তু দেখা যায় এই জায়গায় জোড়া না লাগা এটা সাথে সাথে আর একটা বিষয় যখন পিতা আব্দুল্লাহর নাকে যখন এই ফুল শুঙাইলেন পাথরটা চার টুকরা হয়ে গেল এই পাথরটা চার টুকরা হওয়ার কারণ কি এই যা পাথরটা চার টুকরা হওয়ার কারণ হলো শরীয়ত তরিকত হাকিকত মারিফত অনেক অনেক ধন্যবাদ আজকে যারা এই মহতী সবাই ধৈর্য ধরে বসে আছেন গান শুনছেন আসলে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না কৃতজ্ঞতা প্রকাশ করি কেন অনেক অনেক জায়গায় আপনাদের দোয়ায় আমরা অনেক শিল্পীরা গান করি আমাদের মাঝে অনেক ধারাপালা দেওয়া হয় অনেক সময় দেখা যায় সেই ধারাপালার গান শুরু করতে গেলেই প্রথমেই আমাদের অনেকেই মোটামুটি আস্তে আস্তে বিদায় নেয় কিন্তু আজকের যেই জায়গাটা আজকের এই জায়গার যে মানুষগুলো আসলে খুবই জ্ঞানী মানুষ কারণ জ্ঞানী মানুষ যদি আপনারা না হতেন বাবা এত সুন্দর করে সেই পালা শুরু হয়েছে রাত্র এখন বাজে প্রায় ১:৩০ এখনো পর্যন্ত এত সুন্দরভাবে বসে আপনারা যে গান শুনছেন এটাই হচ্ছে আপনাদের জ্ঞানের পরিচয় ধন্যবাদ আপনারা যে জ্ঞানী মানুষ এর পরিচয় এতে পাওয়া যায় আস্তে আমি আশেপাশে অনেকবারই গান করেছি আপনাদের দোয়ায় মুক্তা সরকার আপাকে নিয়েও আমার আপনাদের এই জায়গার ভিতরে ৩ বার গান করা অন্যান্য শিল্পীর সাথেও আমার আরও গান করা হয়েছে এই স্টেজে আমি আরও ২ জন শিল্পীর সাথেও গান করেছি তাই না এর আশেপাশে তো তার ভিতরে আজকে যেই ২জন শিল্পী আমরা উপস্থিত হয়েছি যে আলাপ আলোচনা করছি আমি মনে করি সব পালার চাইতে সব কথার চাইতে এই কথাগুলো একটু দামি কথা এই পালাটা একটু দামি পালা কারণ আমি আগেই বলেছি এই পালার ভিতরে কোনো বিতর্কের কোনো সিস্টেম নেই আমি ইচ্ছে করলেই একটা খারাপ কথা আমি চাইলেও বলতে পারবো না সরকার সাহেবা বলেছেন যে পুতুল দাওয়ান আজকে সমস্ত অলি আউলিয়ার পক্ষে কথা বলবে আর আমাকে যেহেতু আজকে নবুয়ত পালা দেওয়া হয়েছে আমি নবীদের পক্ষে আজকে আলাপ আলোচনা করব তাহলে দেখেন নবী এবং অলি আল্লাহ এইখানে তিনি হইল এক এখানে কখনোই আমাদের মাঝে খারাপ কথা আসতে পারে না তাই আজকে ভালো লাগলো আপনারা সাধুগুরু মহৎ আজকে একজন অলির দরবারে উপস্থিত হয়েছি জান মিয়া ফকির সেই বাবা জানে দরবারে আসছি এরপরও বেলায়েত পালাটা পেয়েছি এই বেলায়েতের পক্ষ থেকে কিছু কথা আমি এই আমার আসরে বলতে হবে কারণ আমার বোন আমাকে ২টা খুব গুরুত্বপূর্ণ ২টা প্রশ্ন করে গেছে প্রশ্নগুলো আপনাদের মনে আছে না দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দাওয়ান সাহেবের একটি গান করছি
আপনাকে ধন্যবাদ। কেন ধন্যবাদ? আমি জীবনে অনেকবার অনেক পালায় আমি আমার দাদার এই গানটা করেছি, কিন্তু এমন একটা পেস আজ পর্যন্ত কেউ দেয় নাই। আপনি বুদ্ধি কইরা, বেলায়েতের হিসাবে যেহেতু আসছি, বেলায়েতের পক্ষ নিয়ে যেহেতু গান করছি, এই গান করাতে যে আপনি আমার যে এইরকম কইরা ধরবেন এটা আমি চিন্তা ভাবনাই করিনি। গানশিল্পী কি বাবা, গান থেকে পয়েন্ট ধরা, সেই পয়েন্ট প্রশ্ন হইয়া দাঁড়া, এটা অনেক ব্যাপার স্যাপার না? এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করে গেছে বাবারে বাবা, যে মারাত্মক প্রশ্ন, আমি চিন্তাটা করতেছি এটার জবাবটা আমি কি দেব। হ্যাঁ, বলতেছে আমার বইনে যে সেজদার বিষয়ে যদি আপনি যান, যদি আদম নবীর কথা বলেন, তাহলে আমি কিন্তু সেটা মানব না। আচ্ছা, যাই একটা সুযোগ আমি মনে মনে করে রাখছি, এটাতেই দিছে শেষ করে। এখন আবার দেখা, এই যে দেখেন না, হাতের ডাইনি আর বামে ইউটিউব ক্যামেরা, হ্যাঁ, এটি হয়েছে আঙ্গ শত্রু। যাই কিছু কইবে পুতুল দেওয়ান, বুঝা কই, শেষে কিন্তু খবর আছে। হ্যাঁ, এখন পালা গাই আর গান গাই, একটা মনের ভিতরে ভয় কাজ করে, ইচ্ছা করলেই মুখ দিয়া যা আসলো বানায়া আমি একটা বইলা দিলাম, এটা কিন্তু কাজ হবে না। আর বইলা আমি এখান থেকে গেলাম, কিন্তু কালকে যে আমি ধরা, হ্যাঁ, এই যে ধরা খাওয়াইয়া দেয় হইলো ইউটিউব চ্যানেলে যে ভাইরা আছে, এই ভাইরা কারণ এটা প্রচার করে দেয়। তবে আমি আজ পর্যন্ত ইউটিউবার ভাই যারা আছে তাদেরকে নিয়ে কিছু বলি নাই, তবে জানি না এইটাও আবার ছাইরা দেয় কিনা, এরপরে মানুষ মনে করেন যে যা একটু না শুনতো আর একটু মন দিয়ে শুনবো। বাবারে, ওই এখন তো মনে করেন যে কিছু একটা কইলি দেহি যে অনেক শিল্পী ভাইরাল হইয়া যায়গা। হ্যাঁ, তবে এই ভাইরালের দরকার নাই, একটু একটু গাইতে চাই, গান গায়া আল্লাহর নাম লইয়া যেন এই দুনিয়া থেকে যাইতে পারি, বেশি ভাইরাল হওয়ার কোনো দরকার নাই, তাই অল্প অল্প বলতে হবে, অল্পের ভিতরেই যেন সাধুগুরু মহাজন কিছু খুঁজে পেতে পারে। একটা গান গাইব, আমার গানটা আমার বেলায়েতের পক্ষ থেকেই, তবে আমার দরদি আমার বোন যিনি, দুইটা প্রশ্ন আমি আমার বোনের কাছে রেখেছি, অতি চমৎকারভাবে সুন্দরভাবে আমাদের মাঝে জবাব দিয়ে গেছে, এবং বিশেষ করে আসলে আমরা পৃথিবীতে সবাই মানুষ, মানুষ হয়ে আসছি, এই আশাটা আমাদের হতো না যদি নবী ধরাধামে যদি না আসতে। আমার এটা কখনোই আমি অমান্য করতে পারবো না, আমি অমান্য করলে আমি কাফের হয়ে যাব, আমি কাফের হয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। নবী যদি পৃথিবীতে যদি না আসতো, তাহলে আমরা মানুষ এই পৃথিবীতে আসতে বর্তমান, কিন্তু আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ, তাই বলেছিলাম সৃষ্টি জগতে আমার দয়াল নবী এই শ্রেষ্ঠ রূপে না এসে ময়ূরিনী আকারে কেন আসলেন। আসার কারণটা কি, অতি চমৎকারভাবে জবাব দিয়েছে, এবং বোনের কাছে আমার আরও একটু কথা ছিল, আসলে মূল্যবান সম্পদ আমরা জানি এটাকে বুকে মানুষ আগলে ধরে, কিন্তু দয়াল নবীর মোহরে নবত এটা সবচাইতে বড় মূল্যবান সম্পদ, যেটাকে দেখলে চুম্বন করলে মানুষ চলে যায় জান্নাতে, যারা অবিশ্বাস করলো তারা চলে যায় দোজখে। তাহলে ইহার চাইতে বড় সম্পদ আর কিছু হইতে পারে না। তাহলে দেখা গেল সেই সম্পদটা দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে যাওয়ার কারণটা কি, অতি চমৎকার ভাবে বলে গেলেন। তবে একটা কথা ভালো লাগলো, দয়াল নবীর সব কিছুতেই রহমত। ওই যে চিনির একটা পুতুলের একটা কি উপমা দিয়েছে, তাই না? দেখা যায় এইখানে কামড় দিলেও মজা, ওইখানেও মিষ্টি, সব জায়গায় মিষ্টি, মানে আমার নবী নিজেই হইল কি রহমত স্বরূপ। নবী যদি রহমত স্বরূপ হয়, তাহলে তার বুকেই বা কি আর পিঠেই বা কি? তাহলে বোন রে, আমার দয়াল নবী, দেখা যায় আমার হযরত আলী, আমার মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, তাদেরকে একটা চাদরের ভিতরে ঢুকিয়ে তাদেরকে কিন্তু বুকে আগলিয়ে ধরেছিলেন।
আচ্ছা তাদেরকে কিন্তু বুকে আগলে জড়িয়ে ধরেছিলেন কেন ধরেছিলেন তার বুকে ছিল কি বেলায়েত আমার জানার দরকার ছিল যে পিষ্টে যে মোহরে যে নবরটা ছিল অর্থাৎ এটা পিষ্টে যে গেল এটার একটা হাকিকত আছে তো আমার বোন রহমত স্বরূপের যে বিষয়টা এটা দিয়ে অতি চমৎকারভাবে বুঝিয়েছে আমার ভালো লাগলো তবে আপনি ভালো ভালোটা দিয়া আমারে যে এরকম একটা অবস্থা করবেন এটা কিন্তু আমার ভাবনা ছিল না এরপরও যাই হোক দাঁড়িয়েছে একটা গান করি আমার মাধ্যমে আমার মুর্শিদ যতটুকু দান করেছে আমি তাই দিই অল্প কিছুর মাধ্যমে আপনার জবাব আমি দেওয়ার জন্য চেষ্টা করব ওরে আড়ালে থা ওরে আড়ালে থা খিয়াই জন্মিয়া বাবাই ভক্ত লইয়া প্রেমে খেলা হায় আল্লাহ ওলি তারে মাটি তো খায় না জমেও সই না আল্লাহ রহলি দাদাগুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানে গানে ছিল
ওই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া জেতা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া আমার বোন অতি সুন্দরভাবে সেখান থেকে আমার কাছে একটা পয়েন্ট এবং প্রশ্ন রেখে গেলেন তাহলে ওই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া আমি পুতুল দেওয়ান ওই দেশে গেলে যাব কি মরার স্বভাব লইয়া যখন আমি যাব জেতা মানুষরা সব মিলিয়ে আমারে কি গিলে খাইবে এই যে ভাবটা বুঝলেন এবং বুঝে আমাদের মাধ্যমে একটু বলে গেলেন আবার বলার পরে এটা আমার কাছে প্রশ্ন করে তিনি বসলেন এই জন্যই আমি গানটা রাখলাম আমার গানে সাধক কি বলেছে একটু এই অন্তরার ভিতরে একটু লক্ষ্য করতে হবে আল্লাহর ওলি যদি মরিত রলি যদি
কথা
খাইছে রে খাইছে আমি কি এমন কথা কই লাইলাম আমার বনি কইতে যাইতে হি যে একেবারে একটা রাগটা খাইতেছে এইরকম রাগ মাঝে মধ্যে আমার চইলে আসে কিন্তু আমার বোনের কখনো আসতো না কিন্তু আজকে দিতে যায় কিন্তু চইলে আসছে এতে বুঝলাম যে না জাগা মতো জবাব দিছে দি আমার মনে মনে কই পুতুল দাওয়ান রক্ষা নাই তুমিও খারাপ আহা তাই দেখেন গান করেছিলাম আমার বোন সেই দেশের খবরটা জানতে চায় ওই দেশে গেলে যাইও মরার স্বভাব লইয়া জেতা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলি এখন আসলে মরা তো সে মরা কি বাবা কথা ঠিক কি না মরাই কিভাবে আবার জেতা তাহলে সেই দেশের খবরটা তার একটু জানার দরকার আমি এই জন্যই বলেছি যদি মন মানুষ হইতে চায় আরে জাতি ধরে মো ছাইরা দিয়া সরল দেশে যাও আস্তে সরল দেশটা কোনটা সরল দেশটাই হলো বেলায়তের দেশ বেলায়ত এখন চলতেছে বেলায়তে আসতে হবে যদি আপনি বেলায়তে আসেন তখনই আপনি বুঝতে পারবেন জেতা মানুষকে কিভাবে মরারা গিলিয়া খায় কারণ এর আগে যতই আমি আপনাকে বুঝাই আপনি আমার সেই বুঝ নিতে পারবেন না দরতি আপনার আমার ভিতরে ছয়টা রিপু আছে কামকোদ লোভ মায়া মদ মাসুজ্য এই যে আপনার আমার ভিতরে যে কাম রিপুগুলো আছে আগে কাম রিপুকে আগে দমন করতে হবে আমি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে ছয়টা রিপুকে আমি দমন না করব ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা কোনো সাধন ভজন হবে না তাই বেলায়তে যুগে আমার নবী বলে গেছে মান কুনতুম ফাজি আলিউল মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আপনারা জানেন আঠারোই জিলহজ গাদিরে খুমে আমার দয়াল নবী হযরত আলী ডান হাতটা উপরের দিকে দিয়ে বলেছিল মান কুনতুম মাওলা ফাজি আলিউল মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা তোমরা যারা এতদিন আমাকে মেনেছ তোমরা আজ থেকে সবাই আলীকে মানবে অর্থাৎ আলীকে মানাই হলো আমাকে মানা অর্থাৎ আলীকে মানা হলো রাসূলকে মানা আর যেই ব্যক্তি স্বয়ং আমার রাসূলকে মেনেছে তাহলে তো সে অবশ্যই আল্লাহকে পেয়েছে এখন দেখেন আলী বেলায়তটা আলী হইল বেলায়তের বাদশা তাই এক এক করে আলী হইতে বড় পীর এবং হিন্দের অলি আমাদের মাঝেই বাংলাদেশে যত আল্লাহর অলি আছে আমাদের ভান্ডা শরীফ আমাদের সুরেশ্বরী আমার সাহালি বাবা আমার লেংটা বাবা এই তাদের মাধ্যমেই বেলায়তটা ছড়িয়ে আছে এখন এই বেলায়তটাকে হাসিল করতে হলে সাধন ভজনের দরকার আছে নবুয়ত বেলায়ত আমি আগেই বলেছি দুইটা আমাদের একই কিন্তু এটার কাজকর্ম একটু ভিন্ন ভিন্ন এটার কর্ম করতে হবে এখন বেলায়তে আপনাকে যাইতে হইলে অবশ্যই একজন গুরুর কাছে আগে যাইতে হবে একজন গুরুর কাছে গিয়ে আপনি তার হাতে হাত রেখে আত্মসমর্পণ যেদিন থেকে করবেন আপনি নিজেই সেদিন থেকে মরা হয়ে যাবেন কেন আপনার দয়ালো হইল মরা আপনি যেদিন থেকে তার হাতে হাত দিয়ে পায়াত গ্রহণ করেছেন সেদিন আপনিও মরা হয়ে গেছেন কারণ আপনার গুরুর কাছে আপনার মুর্শিদের কাছে আপনি আবদ্ধ করেছেন যে আমি আজ থেকে আমার এই মুখ দিয়ে আমি কোনো কুকথা বলবো না আজ থেকে আমি আমার এই হাত দিয়ে অন্যের ক্ষতি আমি করব না আমি চোখ থেকে আবদ্ধ করে ফেলেছি গুরুর কাছে গিয়ে আমি বলেছি আজ থেকে আমি কি এই চোখ দিয়ে আমি কুদৃষ্টি দেখব না অর্থাৎ একটা মানুষ যখন মরে যায় বাবা তাকে যতই আপনি পিটান সে কি রাও করবে তার ভিতরে কোনো চেতন আছে তার ভিতরে যেমন চেতন নাই ঠিক গুরুর কাছে যেদিন থেকে আপনি যাবেন আপনিও মরা সেও মরা এই মরার কাছে যেত মানুষ গেছে যে আমি যেতা গেছি আমার এই জীবের তাতাকে আমি পরিশুদ্ধ করার জন্য এই ছয় রূপকে দমন করার জন্য আমি তার কাছে গিয়েছি এই ছয় রূপকে সে কি করলো আত্মসমর্পণ করে ফেলল অর্থাৎ আমি জেতা থেকে সেদিন আমি মরা হয়ে গেছি গুরুর কাছে গিয়ে গুরু এখন যাই বলে আমাকে তাই করতে হবে আমার ভিতরে আর কোনো চেতন নাই এখন সেও মরা আমিও মরা কিন্তু আমি আগে জেতা ছিলাম
जखम थेके तार काछे आमी हाथ दिए बायत ग्रहण करेछि आमी कि আমি মরা হয়ে গেছি তাই একটা কথা আছে মুত্তু কাবলা আনতা মুত্তু মরার আগে মরো এই মরা নয় তে হের মরা স্বভাব ছেড়ে স্বভাব ধরো মুত্তু কাবলা আনতা মুত্তু মরার আগে মরো কোন মরা ওই যে সাধারণ পুতুল দমন মইরা গেছে আয় হায় এই মরার কথা কিন্তু বলে নাই মরার আগে মরো ওই গুরুর কাছে গিয়ে ওই মুর্শিদের কাছে গিয়ে আগে মরতে হবে তাই বাজান এটা কিন্তু দেহের মরা নয় দেহের মরা নয় আমার গুরুর জাতের সাথে আমি যেদিন থেকে লয় হয়ে যাব আমি আর আমার সেদিন থেকে থাকব না আমার বলতে আর কিছু নাই এই জগতে যাই কিছু বলি আমার আমার পুতুল আমার মুক্তা আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি আমার সব কিছুই আমার আমার কিন্তু আমি যে কার এটাই আমি বলতে পারি না তাই আসুন আমরা যারা আছি বেলায়েতের যুগে সবাইকে মরতে হবে ওই যে মরার আগে মরো মরতে হবে গুরুর রঙে আমাকে রঙিত হইতে হবে অর্থাৎ আমার চানমিয়া ফকির যেই দেশে গেছে ওই দেশের ভাব আমাকে ধরতে হবে সে কোন রঙে রঙিত হইছে ওই রংটা আমাকে হাসিল করতে হবে যেহেতু এখন এটা বেলায়েতের যুগ চলতেছে তাই আপনি আশা করি এটা কোন মরার কথা বলেছে আপনি বুঝতে পেরেছেন কারণ বেলায়েতটা দেহতত্ত্ব বুঝতে হবে এটার ভাব বুঝতে হবে গুরুর কাছে না যাওয়া পর্যন্ত বেলায়েত কখনো হাসিল করা যাবে না তাই বেলায়েতে পরিশুদ্ধ মানুষ হইতে হইলে আগে একজন গুরুর কাছে যাইতে আস্তে আর একটা রয়ে গেছে নাকি মাজারে সেজদা দেওয়া এখানে আমরা অনেক মানুষ আছি সবাই কিন্তু তরিকা পন্থিক না কি বাবা কথা ঠিক কি না আচ্ছা এখানে কে কে বায়াত গ্রহণ করেছেন একটু হাত তুলবেন দয়া করে হ্যাঁ ঠিক আছে অনেকেই ভিতরে হাতে গোনা কয়েকজন আমরা বায়াত গ্রহণ করেছি এখন যারা বায়াত গ্রহণ করেছি তারাই মোটামুটি একটু সেজদার বিষয়ে একটু ইঙ্গিত আমরা পেয়েছি যারা বায়াত গ্রহণ করি নাই তাদের কাছে হয়তো আমার কথাটা গ্রহণযোগ্য নাও হইতে পারে এরপরও আমি দলিল অনুসারে এক কথাই আমার বোনকে আমি জবাব দিয়ে দেব আমি বেশি কথা পেছাবো না দেখেন মাজারে সেজদা দেওয়া কেহ বলে হালাল আবার কেহ বলে হারাম আমার বোন আমার কাছে প্রশ্ন করেছে মানুষ হইয়া মানুষকে সেজদা দেওয়া যাবে কি না মানুষ হইয়া মানুষকে সেজদা দেওয়া যাবে কি না এখন মানুষ হইয়া মানুষ আমরা সেজদা দেই কোথায় অলি আউলিয়ার দরবারে গিয়ে যদি আমার মুর্শিদ বাতিনি ভাবে যদি উনি বিদায় নেন ওটা হচ্ছে আরেকটা আর আমার মাঝে যদি জাইরি ভাবে থাকে আমরা অনেকেই মুর্শিদকে গিয়ে আমরা সেজদা করি সেই সেজদাটা হচ্ছে আমাদের তাজিমি সেজদা তাজিমি সেজদা মানুষ হইয়া মানুষকে করতে পারবে যেমন তাজিমি সেজদাটাও কিন্তু ইবাদতই সেজদা এটা আমার গুরুর মাধ্যমে আমি আমার গুরুকে করতে পারি আমার বড় জ্যেষ্ঠ যারা আমি তাদেরকেই সেজদাটা করতে পারি এটা হলো কি তাজিমি সেজদা আর আসেন আরেকটা সেজদা যেটা ডাইরেক্ট আমার আল্লাহকে করতে হবে এখানে কোনো শিরক করা যাবে না এটা হলো রুকুর মাধ্যমে গিয়ে নামাজের মাধ্যমে গিয়ে সেজদায় গিয়ে অবস্থায় নিয়ে আমরা একমাত্র কাকে সেজদা করব আল্লাহকে সেজদা করব কিন্তু সেজদা হলো দুইটা ভাগে একটা হলো আল্লাহকে করা এটা হলো আপনাকে রুকুর মাধ্যমে যাইতে হবে নিয়ত বানতে হবে সেজদা করতে হবে একমাত্র এই সেজদার মালিক হলো আল্লাহ এখানে দ্বিতীয় কাউকে করা যাবে না আরেকটা ভাবে যদি আপনি সেজদার বিষয়ে যদি বুঝেন সেটা হচ্ছে তাজিমি সেজদা এখন মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে এবং সর্বপ্রথম কে কাকে সেজদা করেছিল এটার জবাব দলিল আমার বোন চেয়ে গেছে তবে এখানে বলেছে আদম নবীর কথা আদম নবীর কথা বললে আমার বোন মানবে না কারণ আদম নবীকে সেজদা করেছিল কে ফেরেশতা এখানে তো আদম নবীকে মানুষে সেজদা করে নাই তাহলে আমার বোনই জবাব নিবে না কিন্তু মানুষ হইয়া মানুষকে সেজদা করা যাবে কি না কবে থেকে কোন দিন এটার উৎপত্তি শুরু আমি যতটুকু জানি আপনি অবশ্যই পবিত্র কোরআন যদি আপনি পড়েন
সূরা ইউসুফের 100 নম্বর আয়াতের ভিতরে দেখবেন ওইখানে আলাপ আলোচনা আসছে আমার ইউসুফ নবীর পিতা ছিল কে ইয়াকুব নবী ইয়াকুব নবীর যে সন্তানেরা ছিল ইউসুফ নবীর যে বড় ভাই আরো 11 জন ভাই এবং আমার ইয়াকুব নবী সহকারে ইউসুফ নবীর বাবা তারা একত্রিত একসাথে আমার ইউসুফ নবীকে তারা সিজদা করেছিল সর্বপ্রথম এখানে সিজদার বিষয় যদি আসে আমি আপনাকে এই দলিলটা দিয়ে যাইতে পারি কিন্তু আমি অন্যান্য ঘুরাইয়া ফিরাইয়া বানাইয়া আমি অন্য কথার ভিতরে যাব না যেহেতু দলিল মতে চেয়েছেন এইজন্য আমি আপনাকে এখান থেকে দিলাম ভন্ডে আমি জায়েজ এটার ভাগটা আমি আপনার উপরে দিয়ে গেলাম এবার একটা বুঝানেন এটা জায়েজ নাকি না জায়েজ কি বাবা যেহেতু আমি কোরআন থেকে আপনাকে কথার জবাব দিয়ে গেছি তাহলে এখানে আমার আর বলার কিছু নাই যারা শুনছে এবং আমার আজকের প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি এটা আজকে কি বিচার করে নেবে যে আসলে পুতুল দেওয়ার কোন দিকের কথাটা বলে গেছে এবং কোন দিকে ইঙ্গিত করে গেছে এই পর্যন্ত আমি বলা করি বিশ্রাম নিচ্ছে আল্লাহ পাক হুকুম করলেন
কি করলেন কাকে হুকুম করলেন জিব্রাইলকে হুকুম করলেন হে জিব্রাইল সেই আব্দুল্লাহ শাম শহরে বাণিজ্য করার উদ্দেশ্যে সে রওনা হয়েছে সে অনেক ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে মাথার নিচে একটা পাথর দিয়ে সে সেখানে আরামসে বিশ্রাম নিচ্ছে এক্ষুনি সময় হে জিব্রাইল তুমি ওই বেহেশত থেকে ওই গাছ থেকে একটা ফুল ছিড়ো দেখো ওই ফুলের ভিতরেই আমার মুহাম্মদি নূরটা রাখা আছে অর্থাৎ মুহাম্মদকে রাখা আছে তুমি এই ফুলটাকে ছিড়ে তাড়াতাড়ি আব্দুল্লাহ যে গাছের নিচে পাথরের উপরে মাথা রেখে সে যে বিশ্রাম নিচ্ছে সে যে ঘুমিয়ে আছে তুমি ওই আব্দুল্লাহর নাসিকার সামনে ওই ফুলটাকে ধরো আর ওই গ্রানের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে আমার মোহাম্মদ চলে যাবে আব্দুল্লাহর পেশানিতে জিব্রাইল এই কথা শুনে আল্লাহর হুকুমে বেহেশত থেকে ওই ফুলটাকে এনে আমার আব্দুল্লাহর নাসিকার সামনে ধরলেন আর আব্দুল্লাহ যখন নিঃশ্বাসের মাধ্যমে যখন নিঃশ্বাসটা টানলো ওই নিঃশ্বাসের মাধ্যমে আমার দয়াল নবী চলে গেল কোথায় তার মস্তকে পেশানিতে বোন যখন আমার দয়াল নবী ওই ফুলের মাধ্যমে যখন ছিল আর ওই যে নিঃশ্বাসের মাধ্যমে যখন আব্দুল্লাহর মস্তকে যখন চলে গেল পেশানিতে যখন চলে গেল যাওয়ার সাথে সাথে আব্দুল্লাহর মাথার নিচে যে পাথরটা ছিল এই পাথরটার সাথে সাথে চার টুকরো হয়ে গেল বুঝছেন বাবা এখানে আমার কথাটা কোন জায়গায় দয়াল নবী যদি রহমত স্বরূপ হয় আমাদের জন্য তাহলে দেখা গেছে ভাঙা জিনিস ফাটা জিনিস আলাদা জিনিস সেটা জোড়া লাগবে কি কথা ঠিক কি না কিন্তু দেখা যায় এই জায়গায় জোড়া না লাগা এটার সাথে সাথে চার টুকরো হয়ে গেল এটা কিন্তু কেউ নেগেটিভ ভাববেন না যে পুতুল দেওয়ান এটা আবার কি কথা কইলে এখানে বিশাল বড় একটা হাকিকত লুকিয়ে আছে আমার একটু জানার দরকার নবী রহমত স্বরূপ রহমত স্বরূপ আমি যতটুকু জানি ইহা জোড়া লাগে কিন্তু এটা জোড়া নাই লেগা সেদিন চারটা টুকরা হয়ে গেছে এর কারণটা কি এর হাকিকতটা আপনি ওই সৃষ্টি জগৎ থেকে আমাদের মাধ্যমে একটু তুলে ধরবেন আশাবাদী এখানে কিছু মানুষ হাসিল করতে পারবে নীরব থাকেন হায় রে বন্ধুগণ
যেই ভাবে তে কথা বলে শুনলাম মন মতন বলে আমার আপাই আজকে যেন কেমন কেমন করে করে যেই তাকে লই আপা মনি দেখলাম নজরে গান গাইতে গাইতে একটা ভাব আইসা যায় গান গাইতে গাইতে কিন্তু একটা ঝোঁক আসে ভাব আসে সেই ঝোঁকটা এটা তোমারও আসে আমারও আসে আস্তে আস্তে কথার একটা যখন মাপকাঠি হয়ে যায় তখন একটু মনে হয় যে আসলে খুব রাগ হয়ে কথা বলতেছি আসলে কিন্তু তা না বিষয়টা কিন্তু ওই রকম না আমার কাছে দুটি প্রশ্ন করেছিল যদিও আপনারা মানুষ অল্প কালিদাস পণ্ডিতকে মাস্টার মশাই বলেছিল ছোট বাজান আপনারা যে তোমাকে যদি দশজন অজ্ঞানী দিয়ে স্বর্গে পাঠানো হয় আর একজন জ্ঞানী লোক দিয়ে যদি নরকে পাঠানো হয় তুমি কোথায় যাবা কালিদাস পণ্ডিত বলছিল মাস্টার মশাই আমাকে যদি একজন অজ্ঞানী একজন জ্ঞানী লোক দিয়ে যদি আমাকে নরকে পাঠানো হয় আমি সেখানেই যাব আমি দশজন অজ্ঞানী লোক নিয়ে আমি স্বর্গে যাব না বলে কারণ কি বলে কারণ হলো এই দশজন অজ্ঞানী লোক নিয়ে যদি আমি স্বর্গে যাই এরা তো অজ্ঞানী এরা এমন একটা কার্যকলাপ শুরু করে দিবে ওই স্বর্গটারে তারা নরক বানায় ফেলবে আর আমি যদি একজন জ্ঞানী লোক নিয়ে যদি নরকে যাই তাহলে তার জ্ঞানের মূর্ছনায় জ্ঞানের আলোতে ওই নরকটাকেও সে স্বর্গ বানায় দিতে পারে এখানে যারা আছেন আমি মনে করব আপনারা সবাই জ্ঞানী মানুষ আপনারা গানকে ভালোবাসেন গান বুঝেন এতক্ষণ আমরা পালাগান গাচ্ছি আমার মনে হয় না এ এলাকায় যতবার গান করেছি এত সময় পালাগান করছি এত সময় কিন্তু পালাগান করি নাই ১২টা বাজলেই কয় বিচ্ছেদ 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 কিন্তু আজকে দেখলাম আপনারা কমিটিকেও ধন্যবাদ জানাই কমিটির যারা আছে তারাও খুব ভালোভাবেই আমাদেরকে সাপোর্ট করছেন এর জন্য আমরা গাইতে পারছি ধন্যবাদ আপনাদের প্রশ্ন করেছিলেন এটা মূল্যবান জিনিস নবদটা মূল্যবান জিনিস এটা পিষ্টে গেল কারণটা কি আমি যেভাবে বলেছিলাম আমি একটু ঘুরায় বলেছিলাম ঘুরানোটা মনে হয় আমার বোন বুঝতে পারে নাই একটু ডাইরেক্ট চাইতেছে আর কি সোজাসুজি যদিও বলে নাই কিন্তু আমি বুঝতে পারছি যে আমি যেভাবে ঘুরায় বলছি সেই ঘুরানোটা তার কাছে একটা বেশি ভালো লাগে নাই হয়তো বুঝে নাই তাই আবার ডাইরেক্টলি আমি বলার চেষ্টা করব আপনি বলেছেন বেলা একটা হলো পুকে দুইটা জিনিস তো এক জায়গায় রাখা যায় না বেলা একটা পুকে নবুয়তটা হলো পিষ্টে কার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন নূরের জগতে মুহাম্মদের নূর সৃষ্টি করেছিল ওই মুহাম্মদের নূর আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে সেজদা করেছিল আর আমার আল্লাহকে যখন সেজদা করেছিল তখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের যে চোখের নজরটা ওই নজরটা কিন্তু পিষ্টে পড়েছিল আমি একটা বিষয় বলি কেউ যদি কাউকে সেজদা করে বা সালাম করে তার দৃষ্টিটা কোথায় থাকবে পিষ্টে পড়বে না আমার আল্লাহকে যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেজদা করেছিল তখন তার দৃষ্টিটা পড়েছিল পৃষ্ঠ মুবারকের জন্য মোহরের নবুয়তটা সে ভালোবেসে ওই পৃষ্ঠ মুবারকে দিয়েছে আর নবুয়ত হলো বিগত আর বেলায়েত হলো আগত নবুয়তটা হলো বিগত আমার নবী বলেছেন আমার পর থেকে নবুয়তের দরজাটা আমি বন্ধ করে গেলাম কারণ আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না যেহেতু আর কোনো নবী আসবে না আর নবুয়ত আল্লাহ পাক রাব্বুল আলামিন দিবে না তাই আমার পর থেকে নবুয়তের যে একটা বিষয় আস হয় এটা শেষ কিন্তু নবুয়ত অবশ্যই আছে নবুয়তের যে দরজাটা সেটা বন্ধ করে গেছে কিন্তু নবুয়ত আছে এবং থাকবে এই বিষয়টা
আবার নবী বলেছেন নবুয়ত হলো বিগত বেলায়েত হলো আগত, এর জন্যই এই বেলায়েতটা এখনো পর্যন্ত আছে। এই হলো বিষয়। আরেকটা বিষয়, যখন পিতা আব্দুল্লাহর নাকে যখন এই ফুল শুঙাইলেন, পাথরটা চার টুকরা হয়ে গেল। এই পাথরটা চার টুকরা হওয়ার কারণ কি? এই চা পাথরটা চার টুকরা হওয়ার কারণ হলো শরীয়ত তরিকা থাকি করতে পারে। এই চারটা তরিকা, এই চারটা ভাগ, ওই পাথরটা যখন চার টুকরা হয়, ওই শরীয়ত তরিকা হাকিকত মারিফত, ওই চারটা তরিকা ওই পাথর থেকে ওই চার ভাগ থেকেই বোঝানো হয়েছে। এর জন্য ফুল শোঙানোর সাথে সাথে ওই মাথার নিচে যেই পাথরটা ছিল সেই পাথরটার চারটা টুকরা হয়ে গেছে। এটা আসলে এটা কোনো গজবের বিষয় না, এটা রহমতই। কারণ ওই পাথরটা টুকরা করা করে বুঝাইলেন যে চারটা তরিকা, যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আব্দুল্লাহ বাবা পিতা আব্দুল্লাহর পেশানিতে চলে গেলেন, তখন থেকে ওই চারটা তরিকা চারটা ভাগ হয়ে গেল, শরীয়ত তরিকত হাকিকত এবং মারিফত। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। এবার একটা প্রশ্ন করব, করবেন বর্ণনা রে, করবেন বর্ণনা রে, করবেন বর্ণনা। আমি শুধু একটু জানতে চাই, আমার বেলায়েতের পালা যিনি গান করছেন পুতুল দেওয়ান, আমি শুধু জানতে চাই পৃথিবীর মধ্যে এমন এক বেলায়েতধারী লোক ছিল, সে লবণের জন্য ছয় বছর সে শাস্তি ভোগ করেছিল লবণের জন্য। লবণ, আমরা ভাত খাইতে গেলে তরকারি খাইতে গেলে লবণ, লবণ তো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে সব কিছুতেই প্রয়োজন। এ লবণের জন্য ওই ব্যক্তি ছয় বছর শাস্তি পেয়েছিল। আমার কথা থাকবে যে বেলায়েতধারী যে লোকটা ছয় বছর শাস্তি ভোগ করলো সামান্য লবণের জন্য, আসলে এই বিষয়টা কি, ওই লোকটা ছিল কে, আর বিষয়টা ছিল কি, লবণের জন্য শাস্তি ভোগ করলেন পরে ক্ষমা পাইছেন না পান নাই, এটা বিষয়টা একটু আমাদের মাঝে খুলে বললে আমরা বুঝতে পারবো। এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে মীমাংসা করে। কেমন করে করে তাকে লয় আপামনি
দেখলাম নজরে গান গাইতে গাইতে একটা ভাব আইসা যায় গান গাইতে গাইতে কিন্তু একটা ঝোঁক আসে ভাব আসে সেই ঝোঁকটা এটা তোমারও আসে আমারও আসে আস্তে আস্তে কথার একটা যখন মাপকাঠি হয়ে যায় তখন একটু মনে হয় যে আসলে খুব রাগ হয়ে কথা বলতেছি আসলে কিন্তু তা না বিষয়টা কিন্তু ওই রকম না আমার কাছে দুটি প্রশ্ন করেছিল যদিও আপনারা মানুষ অল্প কালিদাস পণ্ডিতকে মাস্টার মশাই বলেছিল ছোট বাজান আপনারা যে তোমাকে যদি দশ জন অজ্ঞানী দিয়ে স্বর্গে পাঠানো হয় আর একজন জ্ঞানী লোক দিয়ে যদি নরকে পাঠানো হয় তুমি কোথায় যাবা কালিদাস পণ্ডিত বলছিল মাস্টার মশাই আমাকে যদি একজন অজ্ঞানী একজন জ্ঞানী লোক দিয়ে যদি আমাকে নরকে পাঠানো হয় আমি সেখানেই যাব আমি দশজন অজ্ঞানী লোক নিয়ে আমি স্বর্গে যাব না বলে কারণ কি বলে কারণ হলো এই দশজন অজ্ঞানী লোক নিয়ে যদি আমি স্বর্গে যাই এরা তো অজ্ঞানী এরা এমন একটা কার্যকলাপ শুরু করে দিবে ওই স্বর্গটারে তারা নরক বানায় ফেলবে আর আমি যদি একজন জ্ঞানী লোক নিয়ে যদি নরকে যাই তাহলে তার জ্ঞানের মূর্ছনায় জ্ঞানের আলোতে ওই নরকটাকেও সে স্বর্গ বানায় দিতে পারে এখানে যারা আছেন আমি মনে করব আপনারা সবাই জ্ঞানী মানুষ আপনারা গানকে ভালোবাসেন গান বুঝেন এতক্ষণ আমরা পালাগান গাচ্ছি আমার মনে হয় না এ এলাকায় যতবার গান করেছি এত সময় পালাগান করছি এত সময় কিন্তু পালাগান করি নাই বারোটা বাজলেই কয় বিচ্ছেদ 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 কিন্তু আজকে দেখলাম আপনারা কমিটিকেও ধন্যবাদ জানাই কমিটির যারা আছে তারাও খুব ভালোভাবেই আমাদেরকে সাপোর্ট করছেন এর জন্য আমরা গাইতে পারছি ধন্যবাদ আপনাদের প্রশ্ন করেছিলেন এটা মূল্যবান জিনিস নবদটা মূল্যবান জিনিস এটা পিষ্টে গেল কারণটা কি আমি যেভাবে বলেছিলাম আমি একটু ঘুরায় বলেছিলাম ঘুরানোটা মনে হয় আমার বোন বুঝতে পারে নাই একটু ডাইরেক্ট চাইতেছেন সোজাসুজি যদিও বলে নাই কিন্তু আমি বুঝতে পারছি যে আমি যেভাবে ঘুরায় বলছি সেই ঘুরানোটা তার কাছে একটা বেশি ভালো লাগে নাই হয়তো বুঝে নাই তাই আবার ডাইরেক্টলি আমি বলার চেষ্টা করব আপনি বলেছেন বেলা একটা হলো পুকে দুইটা জিনিস তো এক জায়গায় রাখা যায় না বেলা একটা পুকে নবুয়তটা হলো পিষ্টে কার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন নূরের জগতে মুহাম্মদীর নূর সৃষ্টি করেছিল ওই মুহাম্মদীর নূর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করেছিল আর আমার আল্লাহকে যখন সেজদা করেছিল তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে চোখের নজরটা ওই নজরটা কিন্তু পিষ্টে পড়েছিল আমি একটা বিষয় বলি কেউ যদি কাউকে সেজদা করে বা সালাম করে তার দৃষ্টিটা কোথায় থাকবে পিষ্টে পড়বে না আমার আল্লাহকে যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেজদা করেছিল তখন তার দৃষ্টিটা পড়েছিল পৃষ্ঠ মুবারকের জন্য মোহরের নবদটা সে ভালোবেসে ওই পৃষ্ঠ মুবারকে দিয়েছে আর নবদ হলো বিগত আর বেলায়েত হলো আগত নবদটা হলো বিগত আবার নবী বলেছেন আমার পর থেকে নবুয়তের দরজাটা আমি বন্ধ করে গেলাম কারণ আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না যেহেতু আর কোনো নবী আসবে না আর নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে না তাই আমার পর থেকে নবুয়তের যে একটা বিষয় আস হয় এটা শেষ কিন্তু নবুয়ত অবশ্যই আছে নবুয়তের যে দরজাটা সেটা বন্ধ করে গেছে কিন্তু নবুয়ত আছে এবং থাকবে এই বিষয়টা আবার নবী বলেছেন নবুয়ত হলো বিগত বেলায়েত হলো আগত এর জন্য এই বেলায়েতটা এখনো পর্যন্ত আছে এই হলো বিষয় আরেকটা বিষয় যখন পিতা আব্দুল্লাহর
নাকে যখন এই ফুল শুঙাইলেন পাথরটা চার টুকরা হয়ে গেল। এই পাথরটা চার টুকরা হওয়ার কারণ কি? এই চা পাথরটা চার টুকরা হওয়ার কারণ হলো শরীয়ত তরিকা থাকি করতে এই চারটা তরিকা, এই চারটা ভাগ। ওই পাথরটা যখন চার টুকরা হয় ওই শরীয়ত তরিকা থাকি কত মারিফত, ওই চারটা তরিকা ওই পাথর থেকে ওই চার ভাগ থেকেই বোঝানো হয়েছে। এর জন্য ফুল শোঙানোর সাথে সাথে ওই মাথার নিচে যেই পাথরটা ছিল সেই পাথরটা চারটা টুকরা হয়ে গেছে। এটা আসলে এটা কোনো গজবের বিষয় না, এটা রহমতই। কারণ ওই পাথরটা টুকরা করা করে বুঝাইলেন যে চারটা তরিকা, যখন আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আব্দুল্লাহ বাবা পিতা আব্দুল্লাহর পেশা নিতে চলে গেলেন তখন থেকে ওই চারটা তরিকা চারটা ভাগ হয়ে গেল শরীয়ত তরিকত হাকিকত এবং মারিফত। এই তো ছিল তাহার কথা, ইহার বেশি না। এবার একটা প্রশ্ন করব, করবেন আমি শুধু একটু জানতে চাই, আমার বেলায়েতের পালা যিনি গান করছেন পুতুল দেওয়ান, আমি শুধু জানতে চাই পৃথিবীর মধ্যে এমন এক বেলায়েত ধারী লোক ছিল সে লবণের জন্য ছয় বছর সে শাস্তি ভোগ করেছিল লবণের জন্য। লবণ আমরা ভাত খাইতে গেলে তরকারি খাইতে গেলে লাবণ, লবণ তো আমাদের খাওয়া দাওয়ার মধ্যে সব কিছুতেই প্রয়োজন। এ লবণের জন্য ওই ব্যক্তি ছয় বছর শাস্তি পেয়েছিল। আমার কথা থাকবে যে বেলায়ের ধারি যে লোকটা ছয় বছর শাস্তি ভোগ করলো সামান্য লবণের জন্য, আসলে এই বিষয়টা কি, ওই লোকটা ছিল কে আর বিষয়টা ছিল কি, লবণের জন্য শাস্তি ভোগ করলেন পরে ক্ষমা পাইছেন না পান নাই, এটা বিষয়টা একটু আমাদের মাঝে খুলে বললে আমরা বুঝতে পারবো। এই একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে মীমাংসা করে। অনেক অনেক বছর সে তার সাধনার মাধ্যম থেকে অনেক পিছিয়ে পড়ে যায়। গানটা আমি এই জন্যই করলাম, আমার বোন আমাকে একটা প্রশ্ন করেছিল, আমি অল্প কথার ভিতরেই জবাব দেব। তবে আমি এক কথাই নয়, আমি দুইটা কথাই আপনাকে জবাব দেব, কারণ আমি একটাভাবে জবাব দিলে হয়তো বা মনের মতো হতেও পারে নাও হতে পারে, এই জন্যই আমি দুইটা কথার জবাব দিব। আপনি প্রশ্ন করেছিলেন যে বেলায়েতের এমন একজন লোক ছিল লবণের জন্য ওই ব্যক্তির ছয় বছর শাস্তি পেয়েছে। আমি এই জন্যই কথাটা গানের ভিতরে সাধক যে বলেছে বারো আঙ্গুল ভিতরে বাহিরে চলে দম ভালো মন্দ কর্মে গুণে হয়ে যায় বেশক। সাধনার জগতে একটু যদি কোনো কিছু, শুধু লবণই বা কেন অন্যান্য বিষয় দিয়ে বলি, একটু যদি কমতি পড়ে সে সাধনার জগৎ থেকে অনেক দূরে চলে যায়। 12 বছরের সাধনা সে পিছে পড়ে যায়, 24 বছর সাধনা করলেও তা পূর্ণ হয় না। দরদি বলেছেন যে 6 বছর শাস্তি পেয়েছিল সে বিলায়তের ফকিরটাকে। বিলায়তের অনেক ফকিরই আছে যারা অনেক অনেক বছর সাধনা করেছে অনেক অনেক কিছুর মাধ্যমে, বিফলে চলে গেছে, কিন্তু এখানে শাস্তি পেয়েছে কে, তার ভিতরেই
প্রথম ছিলেন যার কথা বলতেছি আপনার কথার দৃষ্টিতে, সে হচ্ছে আবু সফরউদ্দিন শাহ। সে ছয় বছর কষ্ট পেয়েছিল, শাস্তি পেয়েছিল লবণের কারণে। আরেকটি ঘটনা যদি বলি এর ভিতরে, অনেক আগের এই কথাটা, ইদানিং এই প্রশ্নগুলো আমাদের ভিতরে হয় না। আরও একজন আমাদের মাঝে ফকির ছিলেন, মানুষের কামরিপুটা বাবা জাগ্রত হয় কিন্তু চোখের দৃষ্টি থেকে। মানুষের যে কামরিপু জাগ্রত হয় এটা কিন্তু চোখের দৃষ্টি হতে। এই এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি এই চোখের ভিতরে সে 40 বছর সে লবণ দিয়েছিল। এখানে অনেক বিস্তারিত অনেক ঘটনা, আমি অনেক বছর আগে এই ধরনের প্রশ্নগুলো আমাদের ভিতরে একটু ঘাটাঘাটি হতো কিন্তু ইদানিং হয় না। কিন্তু বোনের কথায় আজকে আমার কথাটা মনে পড়ে গেল। অনেক জায়গায় 6 বছর, কোনো জায়গায় 12 বছর, কোনো জায়গায় আবার 40 বছর, বছরের কোনো হিসাব দেওয়া যাবে না। তো সেই ব্যক্তি হচ্ছেন আমাদের সৈয়দ আবু নসর মুসা আনজারি, যেই ব্যক্তি চোখের ভিতরে 40 বছর সে লবণ দিয়ে রেখেছিল। আমি দুই দিক থেকে আমি ছোট করে নামগুলো আপনাকে বলে দিলাম, জানি না আপনি কোন দিকটা গ্রহণ করেন। যেহেতু শেষ রাত্র, বেশি কথা বাড়ালাম না, এরপরেও যদি আপনার কোনো কথা থাকে হয়তো বা উঠে আপনি বলতে পারেন, কিন্তু আমি আমার কথা আমি এই পর্যন্তই রাখলাম। আমি আর কোনো প্রশ্ন করছি না, যেহেতু আমাকে দিয়েই পালা শুরু, আমাকে দিয়েই শেষ করলাম।